নমস্কার বন্ধুরা, আপনারা জেনে রাখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্তমানে একটি দারুণ উদ্যোগ নিয়েছেন আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কাজের সন্ধান তারা দিতে চলেছেন। মিলন উৎসব 2023 নামে একটি নূতন সুবিধা শুরু করা হয়েছে। এখান থেকে আপনারা জব ফেয়ারের জন্য আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই ফর জব ফেয়ার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি জব ফেয়ার অনুষ্ঠিত করা হবে। সেখানে আপনারা গিয়ে ইন্টারভিউ দেওয়ার পর সেখানে বিভিন্ন সংস্থা আসবে, সেখানে কিন্তু আপনারা চাকরির সুযোগ পেতে পারেন। কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন জব ফেয়ারের জন্য, মিলন উৎসব 2023-এর অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার কীভাবে আবেদন করবেন আপনাদের আমরা দেখিয়ে দেবো। তার আগে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন আর ভিডিওকে অবশ্যই লাইক করে দেবেন। চলুন তবে এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিই কীভাবে আপনারা জব ফেয়ারের জন্য আবেদন করবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জব ফেয়ার 2023-এর জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। মিলন উৎসব 2023 লিখে আপনারা গুগলে সার্চ করবেন, সার্চ করলে সার্চ রেজাল্টের মধ্যে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, এখানে চলে আসবেন। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রেখে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে এই অবস্থায় চলে আসবেন। এখানে আসার পর দেখুন অনেকগুলো অপশান পাবেন, এখান থেকে কী কী বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমেই দেখুন আমাদের যে মূল বিষয় অ্যাপ্লাই ফর জব ফেয়ার, আমরা জব ফেয়ারের জন্য আবেদন করতে চাইছি, তাই আমরা এই প্রথম অপশানটিতে টাচ করবো। এখানে টাচ করার সাথে সাথে আপনাদের সামনে কিছু অপশান চলে আসবে, আপনার কী ধরনের আপনি কাজ করতে চাইছেন সেই লিস্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে দেখুন অনেকগুলোই লিস্ট রয়েছে, যেমন আপনারা ফাইন্যান্সে যদি কাজ করতে চান, ব্যাঙ্কিং, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, তার জন্য আলাদা একটি ক্যাটাগরি রয়েছে। আইটি, আইটিএসের জন্য রয়েছে, ম্যানুফ্যাকচারিং এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে, ম্যানেজমেন্ট সার্ভিস রয়েছে, হসপিটালে রয়েছে, হেলথ কেয়ার রয়েছে, পোশাকের জন্য রয়েছে, ইত্যাদি করে কিন্তু আপনি যে বিষয়ে আপনার দক্ষতা রয়েছে আপনি সেই অনুযায়ী কিন্তু ক্যাটাগরি পছন্দ করে আবেদন করতে পারবেন। আমরা আবেদন করার জন্য আমরা আপনাদের দেখানোর জন্য একটি বিষয় বেছে নিচ্ছি। ধরুন আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করেছেন, ইঞ্জিনিয়ারিংয়ের কাজের জন্য আপনারা চেষ্টা করছেন, আপনারা কী করবেন এই দেখুন ম্যানুফ্যাকচারিং বা ইঞ্জিনিয়ারিং যে অপশানটি রয়েছে এখানে, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করলেই আমাদের সামনে কিন্তু আবেদন করার জন্য নির্দিষ্ট একটি ফর্ম চলে আসবে, সেই ফর্মটি আমাদেরকে অনলাইনে ফিল আপ করে সাবমিট করতে হবে। এই ফর্মে কী কী রয়েছে দেখুন, এখানে সোজাসুজি আপনারা সবাই ফিল আপ করতে পারবেন। জব ক্যাটাগরি রয়েছে, কোন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে চাইছেন দেখুন, আপনার যে সাবজেক্টের উপরে আপনার দক্ষতা রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে কিন্তু অনেকগুলোই আপনারা অপশান পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার ক্যাটাগরি বেছে নেবেন। আমি ধরলাম ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের উপর আপনার দক্ষতা রয়েছে, ডিগ্রি রয়েছে, আপনি আবেদন করতে চাইছেন ক্যাটাগরিতে, জব ক্যাটাগরিতে আপনি এটা বেছে নেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার, এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, কারণ মোবাইলেই আপনাকে যাবতীয় কমিউনিকেশন করা হবে। এরপর দেখুন আপনার নাম লিখবেন, তারপর বাবার নাম লিখবেন, তারপর আপনার জেন্ডার লিখবেন, তারপর দেখুন আপনার রয়েছে কি ডেট অফ বার্থ রয়েছে, আপনার প্রকৃত যে ডেট অফ বার্থ সেখানে আপনি এখানে লিখে দেবেন। এরপর আপনার ইমেল আইডি, ইমেল আইডি অবশ্যই বৈধ একটি ইমেল আইডি দেবেন, তারপর আপনার ধর্ম এখানে বেছে নেবেন। এরপর দেখুন আপনাদের সামনে এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য একটি চার্ট বা টেবিল দেওয়া রয়েছে, এখানে আপনার সেকেন্ডারি মাধ্যমিকে আপনি কত পেয়েছেন, কোথা থেকে পাস করেছেন ইত্যাদি সমস্ত বিবরণ আপনাকে এখানে দিতে হবে। পরপর মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, স্নাতক, পোস্ট গ্র্যাজুয়েট, অন্যান্য যা রয়েছে আপনি মোটামুটি এখানে ফিল আপ করে দেবেন, কোন বছরে পাস করেছেন ইত্যাদি ইত্যাদি করে এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে আপনাকে একটি বায়োডাটা, এরপর আপনাকে একটি বায়োডাটা আপনাকে আপলোড করতে হবে। আপনি এমএস ওয়ার্ডে টাইপ করে এখানে বায়োডাটা আপলোড করবেন, এবং কি বলেছে দেখুন এখানে একটি অপশান রয়েছে ম্যাক্সিমাম আপলোড সাইজ 1 MB, 1 MB বেশি কিন্তু আপনার এখানে আপলোড নেবে না, আপনারা ওই বিষয়টি নজর রাখবেন। এরপর দেখুন আদার জব ইনফরমেশান, অন্যান্য যদি কাজ আপনি অভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে আপনি বেছে নেবেন। এরপর কারেন্ট প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, আপনার যদি কিছু অভিজ্ঞতা থেকে থাকে সেগুলো পরপর এখানে আপনি লিখে দেবেন। আপনার বেছে নেওয়া সাবজেক্টে আপনি কোন যেখানে কাজ করেছেন তার মূল বিষয় স্কিল, কী স্কিল কী রয়েছে সেটা উল্লেখ করবেন এখানে, কারেন্ট অ্যানুয়াল প্যাকেজ, আপনি কত স্যালারি পান, প্রেফার লোকেশন, আপনি কোথায় কাজ করতে চান, কোন লোকেশনে ইত্যাদি দেখবেন। ডু ইউ উইশ টু রিলোকেট, আপনি কি অন্য স্টেটে যেতে চান, তার জন্য অপশান রয়েছে। তারপর আপনার ঠিকানা রয়েছে এখানে দেখুন, আপনার ঠিকানা যাবতীয় আপনি এখানে পরপর টাইপ করবেন। তারপর আপনার রুরাল এলাকা না আপনি আরবান এলাকা থেকে থাকেন এখানে লিখবেন, তারপর গ্রাম পঞ্চায়েত হলে জিপি ইত্যাদি করে মোটামুটি সম্পূর্ণ বিবরণ আপনি দেবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন পরপর দেখুন আপনাকে এখানে কিন্তু এগ্রিমেন্টগুলোকে
টিক করতে হবে। পরপর আপনি এগ্রিমেন্টগুলোকে টিক করবেন, টিক করার পর নিচের দিকে চলে আসবেন। দেখুন নিচে এলেই আপনি একটা সাবমিট বাটন দেখতে পাবেন, এই সাবমিটে সাবমিট করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন পাঠানো হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে যা যাবতীয় করতে হবে, আপনার মোবাইল নাম্বার কিংবা আপনার ইমেল আইডিতে সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হবে। কবে আপনাকে জব ফেয়ারে যেতে হবে, উপস্থিত হতে হবে, কীভাবে কী করতে হবে, আপনারা কিন্তু আপনাদেরকে ইমেল করেই জানিয়ে দেওয়া হবে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন এটা একটি পশ্চিমবঙ্গ সরকারের ভালো উদ্যোগ, কীভাবে আপনারা কাজে লাগাবেন। আপনারা একটু চেষ্টা করে দেখুন, যদি আপনার দক্ষতা থাকে আপনি কিন্তু চাকরির সুযোগ পেতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অন্যদের সাথেও শেয়ার করে দেবেন।